ইউরোপের অন্যতম বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদে বোমা আতঙ্ক। পুলিশ পুরো এরিয়া কর্ডন করে রেখেছে, কাউকে মসজিদে ঢুকতে দিচ্ছে না। আসর নামাজের ঠিক পরপর মসজিদে এমন একটি খবর এসেছে। তারপর থেকে পুলিশ এসে পুরো মসজিদ ঘিরে রাখে এবং মুসল্লিদেরকে বের করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা আমি মনে করি যে শুনছেন, ইসলাম মসজিদ 3টা থেকে এই 5টা পর্যন্ত এই বন্ধ ছিল এই সিকিউরিটির কারণে। এবং আমরা এটাই বলতে চাচ্ছি যে কোনো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে কোনো মানে ঠিক আছে, কোনো অসুবিধা না। এশান জমাত নর্মাল টাইম মতো হবে, আপনারা আসবেন এশান নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ। পরে আপনার অফিসে একটা আপডেট দেওয়া হবে আপনাদের অবগতির জন্য। আমরা তো ইকরাবাহর অফিসে আমার নিয়মিত প্রোগ্রাম থাকে 4:30-তে, তো সোলাতুল মাগরিব ইসলামের মসজিদে পড়ার জন্য এসেছিলাম। এসে দেখলাম যে সুদূর দিকে পুলিশ, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইয়ে করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তো পরে এখান থেকে আমরা যেটা ইয়ে পাইলাম তথ্য, যে সম্ভব তারা মনে হয় একটি ইনফরমেশন পেয়েছিলেন সেখানে বোম জাতীয় কোনো কিছু, এই যদি শুনেছি, কিন্তু বলতে কি ওনারা ভালো করে অবশ্যই ব্যাপারে যেনাদের লুট ইয়ে করবেন জানাবেন। তো আমরা এসেছিলাম, অনেক কোনো আমরা নামাজ এখানে পড়তে পারিনি, বায়দা গ্রিলের ভিতরে ওনারা নামাজের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছিলেন। আমরা শুক্রিয়া জানাই তিনাদেরকে, যে এই সময় তিনারা আমাদেরকে নামাজের সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। আমরা ইকরা বাংলার আজকে আমাদের প্রিয় অনুষ্ঠানে ট্রাভেল কোরআনি প্রোগ্রামটা আমরা করতে পারি নাই, আমরা সেটা কেউ অফিসে ছিলেন না, কারণ অফিসে এসে বলা হয়েছে যে আপনারা এই এখনই বের হইতে হবে। তো এক কাপ পরে স্যান্ডেল পরে এই ঠান্ডার ভিতরে আমাদের দায়িত্ব ছিল অফিস থেকে বের হয়েছে। আমি একটু লেটে আসার কারণে হয়তো আমি এই বিড়ম্বনায় আমার পড়তে হয় নাই, কিন্তু এসে অনেকক্ষণ বৃষ্টির মধ্যে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ মসজিদ ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আমরা দুঃখিত আমাদের কমিটি মানুষদের কাছে যে সালাতুল মাগরিবের নামাজটা আজকেও মসজিদে পড়া সম্ভব হয় নাই, বিক্ষিপ্তভাবে আশপাশের মসজিদগুলোতে কেউ ব্রিকলে নেই, কেউ ফুরস্কেয়ারে। এখানে এসে আমরা অনেকেই বলছি মুসলিমরা আসে নামাজ পড়তে, আমরা বলছি যে এখন আমি নামাজ পড়ার সুযোগ থেকে নাই। বায়দা গ্রিলের উপরে যে কনফারেন্স হলে আমরা অনেকে বলছি আপনারা ফুরস্কেয়ারে চলে যান, অনেকে দেশে গিয়ে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ পুলিশ এখন তিনাদের ব্যারিকেড উঠে এনেছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা জানেন আল খায়ের ফাউন্ডেশন এবং ইকরা বাংলার অফিস একদম ইস্ট লন্ডন মসজিদের পাশেই। আজকে আসলে কী হয়েছে, 3:30-র দিকে হঠাৎ একটা থ্রেট পাওয়া গেছে যে ইস্ট লন্ডন মসজিদে বোম রাখা আছে, সবাই যেন বের হয়ে যায়। তো তাড়াতাড়ি করে সবাই আমরা বের হয়ে যাই অফিস থেকে। এরপরে পুলিশ কল করা হয়, পুলিশ আসার পরে পুলিশরা ইনভেস্টিগেশন করে, সব কিছু ইনভেস্টিগেশন করি, আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ওই ধরনের কোনো ডিভাইস পাওয়া যায়নি, সবাই সুস্থ এবং সাউন্ড আছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের অফিসের সবাই আবার অফিসে যার যার কাজে ফিরে এসেছেন, সব অফিসে এখানে খোলা আছে, মসজিদ এখন খুলে গেছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো প্যানিকিংয়ের কারণ নাই, সবাই ভালো আছেন এবং ঠিক আছেন। ওইটা রিউমার ছিল, একটা অযথা একটা রিউমার ছড়ানো হয়েছে।